মুআজ্জাজ মুকাররাম হযরত মুসলিয়ান ইকরাম প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলার অসংক অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে এশার নামাজ জামাআতের সাথে আদায় করে আবারো কুরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা অনুযায়ী একশত তিপ্পান্ন ও একশত চুয়ান্ন দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই দুইটি আয়াতের আলোকে যতটুকু সম্ভব আলোচনা হবে আল্লাহ পাক আলোচনা আমাদেরকে আমলের নিয়তে সোনারু করার তৌফিক দান করুন সকলে বলি আমিন দুটো আয়াতে আল্লাহর হাবিব সাল্লাহু আলহি আসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহু আলিহি আ মক্কায় যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তোলের দাওয়াত অধিকাংশ মানুষই আল্লাহর হাবিবের এই দাওয়াতের বিরোধিতা করেছিল মুষ্টিময় লোক আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াত গ্রহণ করেছিল যারাই দা গ্রহণ করেছেন তারাই সফলতা অর্জন করেছেন এখনো যারা দিনের দাওয়াত গ্রহণ করবে তারাই সফলতা অর্জন করবে তদান সময়ে আল্লাহর হাবিবের দা যারা গ্রহণ করেনি তাদের দুনিয়া এবং আখারাত উভয় অনেকের বরবাদ হয়ে গেছে দুনিয়া তাকলেও আখেরা বরবাদ হয়ে গেছে এখনো যারা এই দাওয়াত গ্রহণ করবে না আল্লাহ পাক তাদের দুনিয়া ও আখেরাত ধ্বংস করে দিবেন অথবা দুনিয়াতে কিছু দিলেও আখেরাত ধ্বংস করে দিবেন রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম যখন তৌহিদুর ইসা আলতের দাওয়াত দেওয়া শুরু করলেন শুধু যে দাওয়াতের বিরোধিতা করত এবং নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী কাছে এসে বিভিন্ন ধরনের আবদার করত যা অস্বাভাবিক অযৌক্তিক অযৌক্তিক কিছু দাবি আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে করত এই বিষয়টা আলোচনা করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়াসআলুকা আলুকা কিতাবি আনতু নাযিল আনতু নাযিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা আল্লাহ হাবিব কে আল্লাহ পাক বলেন হে হাবিব আপনি শরণ করুন ইয়াসআলুকা আহলুল কিতাব যখন আহলে কিতাবরা আপনাকে প্রশ্ন করে আহলে কিতাবরা কি করে প্রশ্ন করে আহলে কিতাব মানে এহদি খ্রিস্টান দুই দল আহলে কিতাব আপনাকে প্রশ্ন করে আপনাকে জিজ্ঞেস করে কি আনতুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা আপনার উপরে আল্লাহ রাব্বুল কিতাব নাজিল করেন না কেন অর্থাৎ আল্লাহর হাবিবের কাছে কুরআনের আয়াত যখন যতটুকু প্রয়োজন হতো আল্লাপাক নাজিল করতেন কিন্তু অন্যান্য আসমানি গ্রন্থ নাজিল হওয়ার প্রক্রিয়াটা ছিল ভিন্ন তাওরাত নাজিল হয়েছে মুসা আলী সালামের উপরে কিভাবে একসাথে আল্লাপাক কিতাব দিয়ে দিছেন ঈসা আলী সালামের উপরে ইঞ্জিল নাজিল হয়েছে একসাথে আল্লাহ পাক পান্ডুল বিদ্যা দিছেন আসমানি ছোট বড় মিলিয়ে একশত চারখানা কিতাব চারটি বড় একশো ছোট সবগুলি কোরআন ছাড়া যতগুলি কিতাব সবগুলি পাণ্ডুলিপি হিসাবে বই আকারে একসাথে দেওয়া হয়েছে কোরআন কি একসাথে আসছে না ভিন্ন ভাবে আসছে কখনো এক সুরা নাজিল হয়েছে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো এক রুকু যখন যতটুকু প্রয়োজন হয়েছে প্রয়োজনের তাকিদে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সুবহান আল্লাহ বলি ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসে কি বলতেছে একসাথে আপনার উপরে কিতাব করেন না কেন তাদের দাবি হলো একসাথে পাক জানাই দিয়েছেন হে নবী আপনাকে তো আইসা বলতেছে একসাথে যেন কোরআন কি হয় নাজিল হয় কিতাব একসাথে নাজিল হয় কিন্তু এরা এমন চরিত্রের মানুষ এখন তো বলতেছে তাওরাত জাবুর ইঞ্জিল একসাথে নাজিল হয়েছে কোরআন কেউ একসাথে চায় কই তাওরাত জাবুর ইঞ্জিল যখন একসাথে নাজিল হয়েছিল ওই কিতাবগুলিরও তো তারা মানে নাই তাইলে কোরআন একসাথে আসলে মানবে এটা কিভাবে হয় আল্লাহ পাক আল্লাহর রাসূলকে সান্তনা দিয়েছেন সান্তনা দিয়েছেন ফাকাদ সাআলু মূসা আকবার যালিক আল্লাহ পাক বলেন মুসা আলি ইসালামকে এর চেয়ে আরো বড় কিছু চেয়েছিল মুসা আলি ইসলামের কাছে এর বড় প্রশ্ন করছিল বড় কিছু চাইছিল তারা কিন্তু মানে নেই এই আয়াতের তফসিরের মধ্যে আসছে শানে নজরুলের মধ্যে আসছে একবার কিছু সংখ্যক ইয়াহদি রসুল আকরাম সাল্লাহ আলী আসসালামের কাছে আসলেন ইহুদিরা এসে রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামকে বলতেছেন আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাইলে একসাথে আসমানি একটা গ্রন্থ নিয়ে আসেন যেমন মুসা আলী ইসলাম নিয়ে আসছেন ঈসা আলী ইসলাম নিয়ে আসছেন দাউদ আলী ইসলাম নিয়ে আসছেন একসাথে একটা কিতাব নিয়ে আসেন কোন কোন মুফাসিরগণ বলেছেন বলেছেন এহুদিদের একটা দল আইসা আল্লাহর রাসুলের কাছে দাবি জানাইল কেমন অযুক্তিক দাবি দেখেন দাবিটা কি জানাইছে আপনি যদি সত্য নবী হইয়া থাকেন তাইলে আমগুর গুত্রের যে সকল নেতা আছে আপনি আপনার আল্লাহরে বলুন আল্লাহ পাক যেন আমাদের গুত্রের নেতাদের কাছে সিটি পাঠায় নজবিল্লা বলে কত বড় হাস্যকর কথা চিন্তা করছেন আল্লাহ পাক নাকি গুত্রের নেতাদের কাছে সিডি ভাড়াই কোন কোন তাফসিরের মধ্যে আসছে এরা ঈশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা কাজ করতে হবে এর আগে মক্কার মুশরিকরাও এই দাবিটা জানাইছিল কি দাবি আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আরব মরুভূমি আমাদের বাংলাদেশের মধ্যে খাল বিল আছে সৌদি আরবে কোনো খাল বিল নাই পানি নিষ্কাশনের ব্যবস্থা সহজ নয় সহজ নয় পুরা মক্কা শহরে যে পানির ব্যবস্থা করা হয় ওই পানির ব্যবস্থাটা জিদ্দা সাগর থেকে পানি আইনা প্রত্যেক বাসায় সরকার যদি এমন অবস্থা যদি বাংলাদেশের মধ্যে হইতো তাইলে যখন যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের লোকেরাই পানি পাইতো বাকিরা পানি পাইত না দল অন্যটা করবে পাঁচ বছরে পানি না খায় আমি এটা বলাম কিন্তু এমন কোন ভাষা নাই যেখানে পানির crisis যারা হজ করেছেন আপনারা জানেন কত পানি সেখানে খরচ করা হয় ওরা আয়েশা আল্লাহর হাবিবের কাছে দাবি জানাইল আল্লাহর কাছে বলেন আমগুর এই মরুভূমির মাছকান দেয়া অর্থাৎ আরবের মধ্যে যেন একটা জলনা প্রবাহিত করে দেয় খাল প্রবাহিত করে দিবে এই খাল থেকে নদী থেকে আমরা পানি উঠাবো জমিতে পানি দিব জমির মধ্যে শস্য শ্যামল ফসল ফলবে গাছ ছাড়া আর আর খেজুর গাছ এমন একটা গাছ এটা মরুভূমিতে আরো বেশি হয় আরো বেশি হয় মরুভূমিতে অন্য কোনো জিনিস হয় না মরুভূমিতে যদি আপনি পানির ব্যবস্থা কইলেও যদি দানের চারা লাগান দান হওয়ার সম্ভাবনা আছে আপনি জমিনে ধান লাগাইয়া বাড়িতে আসার আগে মরে দেব আর মরবে কি আপনি লাগাইবেন এর কতক্ষণ পরি দেখবেন হ্যাঁ গোড়া উপরের দিকে উইটা উল্টা হয়ে রয়েছে এটা থাকবে না গোড়া পানি নিচে থাকবে না মাটি নিচে থাকবে না যেহেতু মাটি নেই শুধু বালু ওরা অযুক্তিক দাবি জানালো মক্কার মাসকান দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত করেন নদী প্রবাহিত করেন আমরা নদী থেকে পানি উঠাবো শুধু পানি উঠানো শেষ নয় মরুভূমির মধ্যে আমরা বিভিন্ন ফসল লাগামো শস্য শ্যামল সবুজ ফসল ফলবে এইগুলি আমরা এই দাবিটা ছিল হিংসাত্মক দাবি অন্তরের হিংসা থেকে এই দাবি এসেছিল পাক এই আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন আসলে এরা সত্য গ্রহণ করতে সক্ষম নয় তারা সত্যকে গ্রহণ করবে না তারা কখনো তৌহিদ রেসালতের কথা মানার জন্য প্রস্তুত নয় এই অযুক্তিক দাবি যখন আল্লাহর হাবিবের কাছে করা হলো তখন আল্লাহ রাজিল করে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি মনে কষ্ট নিয়েন না আপনি দুর্বল হবেন না মনকে ছোটো করবেন না আপনাকে তো আরব মরুভূমির মাঝখান দিয়া ঝর্ণা বানাবার জন্য সেই পানি দিয়া ফসল ফলাবার জন্য বলেছে অথবা একসাথে কোরআন আনার জন্য বলেছে অথবা এ আপনাকে তারা আইসা বলছে গুত্তের প্রত্যেকের কাছে চিঠি দেওয়ার জন্য এর যে বড় কিছু ছে ছিল নবী মুসা আলাইহিস সালামের কাছে এরبرو ঈমান আনে নাই মূসা কি বলছিল তার জাতি আপনি যদি সত্য পয়গম্বর হয়ে থাকেন আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন আসমানি কিতাব দে আসমানি কিতাব যদি দে তাইলে আমরা ইমান আনবো আমরা আপনার দাওয়াত গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি গেলেন তুর পাহাড়ে গেলেন ৩০ দিন পর্যন্ত রোজা রাখলেন আল্লাহ পাক বলেন ৩০ দিন রোজা রাখতে রোজা রাখলেন ৩০ দিন পরে ইফতার করলেন রোজা শেষ হলো কারণ আল্লাহ পাক ৩০ দিন বলছে এবার আল্লাহ পাক বলেন হে মোসা আমি তোমার তিরিশ দিন রোজা রাখতে বলছি রোজা বাংলার লাগে তো বলিনি রোজা বাংলা কে লাগে আরো দশ দিন রাখতে হবে পাক চাইছেন রোজা অবস্থায় দিবেন কারণ রোজা দারকে আল্লাপাক খুব পছন্দ করেন আরো দশ দিন রোজা রাখলেন আল্লাহ আলামিন মুসা আলী সালামের উপরে নাজিল করলেন তাওরাত নিয়ে موسی আঃ জাতির কাছে আসলেন موسی আঃ জাতির কথা তো এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসেন আমরা মানব আমরা মানব موسی আঃ আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে তার জাতির কাছে ফিরলেন এবং বললেন হে জাতির লোকেরা তোমরা বলেছিলা আল্লাহর পক্ষ থেকে যদি কিতাব নাজিল হয় তাহলে তোমরা ইমান আনবা আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি এখন ইমান আনো তোমরা ইমান গ্রহণ করো এবার এদের মধ্য থেকে এক দল বলল আচ্ছা কিতাব তো আনছো বুঝলাম কিন্তু কিতাবটা কি আল্লাহ পাক তোমার উপরে নাজিল করছে নাকি তুমি নিজে বানায় নিয়ে আস এটা বুঝবো কেমন চিন্তা করেন কত ইতর জাতি চেল তারা জাতি চেল তারা জাতির লোকেরা বলতে শুরু করলো শুনতে শুরু করল হে আলাইহিস সালাম আল্লাহ পাক যে এই কিতাব নাজিল করেছেন এর স্বপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিতে হবে এটা আমার পক্ষ থেকে কৃত কিতাব আল্লাহ পাক বলে দিতে হবে আল্লাহ আওয়াজ হবে জানাই দিতে হবে তাইলে এদের প্রশ্নটা আরো কঠিন ছিল না ছাওয়াটা কঠিন ছিল কঠিন ছিল সালাম একদল নিয়ে আবার গেলেন তোর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ তুমি যদি আওয়াজ দেয় এদের না জানাও তাইলে এরা বিশ্বাস করবে না আল্লাহ রাবুল আলমিন গায়েবী আওয়াজ দেয় বলে দিচ্ছেন হা আমার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে মুসা আলী ইসলামের সাথীদের কিনিয়া জাতির কাছে আসলেন জাতির লোকজন জিজ্ঞেস করলো কি শুনে আসছো তোমরা হ্যাঁ একটা আওয়াজ দেওয়া জানানো হয়েছে যে আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি তবে এই আওয়াজটা আল্লাহ দিছে না বুতে দিছে বলল হ্যাঁ দিল নাকি অন্যরা দিছ এটা তো ভুসা গেল না অতএব আল্লাহরে দেখাইতে হবে এই বিষয়টা আল্লাহবাগ বলছেন এখানে

আল্লাহ রাসুলের কাছে তো শুধু একসাথে কিতাব চাইছে মরুভূমিতে একটা ঝর্ণা চাইছে এবং গুত্রের প্রধানদের কাছে চিঠি চাইছে এই তিনটা আর এরা বলতেছে এখন আল্লাহরে আইনে দেহাইতে হবে মুসা আলী ইসালাম বললেন ঠিক আছে চলো তুর পাহাড়ে নিয়ে গেলেন চল্লিশ জন নেতা নিয়ে গেলেন মুসা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এরা তো মানে না তোমারে না দেই কে ওরা বিশ্বাস করবে না অতএব তুমি একটু দেখা দাও দেখা দাও আর ইনি তোমারে দেখতে চাই আল্লাহ পারবে না আমারে দেখতে পারবে না কবি অত্যন্ত সুন্দর করে বলেছেন সুন্দর করে বলেছেন যা দা جب موس نے ارنی کہا ارس آئین دا بے ہوش نہ ہو جا اے موسا ہم پردہ اٹھانے والے ہیں مشتاق زیارت کر لینا ہم जलवाद दिखाने वाले है मज की छबी धुम मचियो पे आने वाले है मुश्ताक जियारत कर लेना हम जलवादे वाले हैं হজরতে মুসা আলী ইসালাম বললেন আমি তোমার দেখি যে আল্লাহ বলবেন না সেটা হবে না পারবে না মুসা আলী ইসালামের কান্নাকাটির কারণে আল্লাহ পাক কবুল করলেন আল্লাহ পাক দেখাবে মুসা আলী ইসলামের জাতি আল্লাহরে দেখবে তারপরে ইমান আনবে কেমন জাতি ছিল তারা আল্লাহ রব্বুল আলামিন তার যে নূর আছে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি থেকে এক জরোরা পরিমাণ নূর দেখালেন দেখালেন এক জরোরার পরিমাণ কতটুকু সুয়ের মাথা